নাইটদের চূড়ান্ত একাদশে কি আদৌ সুযোগ পাবেন এই ক্রিকেটাররা? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। নিলাম পর্ব মিটেছে আইপিএলের। প্রতিটি দলই পছন্দের ক্রিকেটারদের কিনে তৈরি হচ্ছে আসন্ন যুদ্ধের জন্য। স্বাভাবিকভাবেই ব্যতিক্রম নয় কেকেআর। তবে যথেষ্ট শক্তিশালী দল তৈরি করলেও নাইটদের দলে এমন কয়েকজনকে রাখা হয়েছে যারা চূড়ান্ত একাদশে সুযোগ আদৌ পাবেন কিনা তা বলা বেশ কঠিন। তো চলুন দেখে নেওয়া যাক এমনই কয়েকজনকে। নিখিল নায়েক, এবারের নিলামে 20 লাখে তাকে দলে নেওয়া হয়েছে। 2016 সালে পাঞ্জাবের হয়ে মাঠে নেমেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যানটি, কিন্তু তেমন কিছু করতে না পারার জন্য বাদ যান। নাইটদের দলে দিনেশ কার্তিক ছাড়াও রয়েছেন রবিন উথাপ্পা, যারা উইকেটের পিছনে যথেষ্টই দক্ষ এবং প্রথম একাদশে মোটামুটি নিশ্চিত। ফলে তৃতীয় উইকেট রক্ষক নায়েক কতটা সুযোগ পাবেন তা দেখার। শ্রীকান্ত মন্ডে, 2011 সালে পুনের জার্সি পরেছিলেন মহারাষ্ট্রের এই বোলার অলরাউন্ডারটি। সে সময় খেলেছিলেন মাত্র 1টি ম্যাচ, নজর কাটতে পারেননি। 20 লাখ দিয়ে কেনা মুন্ডে ছাড়াও কেকেআরে রয়েছেন সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, নীতিশ রানার মতো অলরাউন্ডাররা। ফলে প্রথম একাদশে শ্রীকান্তের সুযোগ পাওয়া বেশ কঠিন। রিঙ্কু সিং, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, গত আইপিএলে 4টি ম্যাচে মাত্র 29 রান করেছিলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটারটি। যে দলে উথাপ্পা, রানা, কার্তিক, শুভমান গিলের মতো চমক তৈরি করা ব্যাটসম্যান আছেন, সেখানে রিঙ্কুর সুযোগ পাওয়া বেশ খুবই কঠিন বই কি। আন্দ্রিস নরজে, দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র 12টি 20 ওভারের ম্যাচ খেলেছেন এই বোলার অলরাউন্ডারটি, পেয়েছেন মাত্র 12টি উইকেট। দলে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েটের মতো বিদেশি অলরাউন্ডার থাকায় আন্দ্রিসকে প্রথম একাদশে দেখাটা বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। পৃথ্বীরাজ, আন্দ্রের এই ক্রিকেটারটি খেলেছেন মাত্র 4টি প্রথম শ্রেণীর ম্যাচ, মূলত বাহাতি বোলার, তবে ব্যাটও করতে পারেন। বছর 20 রাজকে 20 লাখ দিয়ে দলে নিয়েছে কেকেআর। এই অনভিজ্ঞ ক্রিকেটারটি কি আদৌ সুযোগ পাবেন সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের ধারণা কি তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।